চুপ, একদম চুপ, খুব খারাপ তুমি। সারাদিন কতগুলো কল দিয়েছি আমি, একটিবারের জন্য রেসপন্স পাইনি ওই প্রান্ত থেকে। শেষে কি হলো, ডাটা অফ করে দিল। খুব জ্বালিয়েছি তাই না তোমাকে, আর জ্বালাবো না, কলও দিব না, খুব খারাপ তুমি ইমু, খুব খারাপ। কেঁদে কেঁদে বললাম কথাগুলো। কান্নাটা নিজের ভেতরে থাকতে চাইছে না, বের হয়ে আসলো। তাশা, আমি কিছু না বলে নাক টানতে থাকি, আমার জবাব দিতে ইচ্ছে করছে না। তুমি আমায় কি বলছো জানো? তুমি কান্না করার মধ্যে ভ্যাবাচাকা খেয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, রাগে কি খুব বেশি বলে দিয়েছি নাকি আমি? কি বলেছি? এই প্রথম তুমি আমায় আপনি থেকে তুমি বলেছ। জানো, তোমার মুখে এক তুমি শব্দটাই কতটা মাদকতা ভরা। তোমার মুখে তুমি শব্দটাই এতটা মধুর লাগবে ভাবতেই পারিনি। ইমুর এমন কথায় রাগ অভিমান সব উধাও হয়ে গিয়ে মুখের কোনায় হাসি ফুটে ওঠে। হাসিটা চেপে ইমুকে বললাম, আমি আপনাকে মোটেও তুমি বলিনি, আপনি ভুল শুনেছেন। ইমু আমার কথা শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আচ্ছা ভুলই না হয় শুনলাম। আচ্ছা তোমায় একটা প্রশ্ন করি। ইমুর কথাটা শুনে চিন্তায় পড়ে গেলাম, ও আসলে কি প্রশ্ন করবে আমায়? আমার চুপ থাকা দেখে ইমু আবার বলে ওঠে, কি করব? জি, আমার জন্য এত দুশ্চিন্তা করছো কেন? কান্না করে করে গলা বসিয়ে ফেললে কেন? আমি তোমার লাইফে না থাকলে তো তুমি হ্যাপি। ইমুর কথার জবাব না দিয়ে আমি চুপ করে রইলাম। কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? ইমুর প্রশ্নকে উপেক্ষা করে আমি পাল্টা প্রশ্ন করি ইমুকে, আপনি সারাদিন কোথায় ছিলেন? খুব মিস করছিলে বুঝি আমায়, নাকি ভয় পেয়ে গিয়েছিলে কি আমি তোমার থেকে দূরে চলে গেছি? না, এসব কিছুই না, বাই। তাশা, মনের কথাটা বলে দিলে কি হয় তোমার? তুমি খুব ভালো করে জানো তুমিও আমাকে ভালোবাসো, তারপরেও কেন নিজেকে এভাবে দূরে সরিয়ে নিচ্ছ বারবার? কিছুক্ষণ চুপ থেকে, আমি আপনাকে ভালোবাসি না, কথাটা বলতে কষ্ট হচ্ছিল খুব আমার, তবুও আমার বলা লাগছে, কারণ আমি নিরুপায় অনেকটা। ভালোই, যদি না বাসো তাহলে আমাকে নিয়ে এত দুশ্চিন্তা কিসের? হাজারটা কল কেন দিয়েছো? কেন কান্না করে করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছো? জানি না, আমি শুধু একটা কথাই জানি, আর সেটা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি না। তাশা, একটা বার শুধু নিজের মনেরটা শুনো, শুধু একটিবার। তুমি আমায় ভালোবাসো কি বাসো না, ভালো করেই বোঝে যাবে। আমার মন বলতে কিছু নেই, আমি রাখছি। আপনি আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন তাই কল দিয়েছি, আর কিছু না, ভালো থাকবেন। এটা বলে কল কেটে দিয়ে মোবাইলটা বিছানায় রেখে দিলাম, আর আমি ফ্লোরে বসে কাঁদতে লাগলাম। হিমু, আমিও তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে যাক, আর তোমার জীবনে আধার নেমে আসুক। তুমি ভালো থাকো ইমু, আমার সম্পর্কে তোমায় আমি বলতেও পারবো না, তাই তোমার থেকে দূরে থাকাটাই দুজনের জন্য ভালো। নিজস্ব কিছু গোপন কথা থেকে থাকে যা কিনা একদম একান্ত, কাউকে বলতে চেয়েও বলা যায় না, যন্ত্রণাটা একান্তই ব্যক্তিগত। মোবাইলটা হাতে নিয়ে ইমুকে সব কিছু থেকে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন ওর আইডিতে ঢুকলাম তখন দেখি ও আমায় একটা ভয়েস মেসেজ পাঠায়। তাশা, আমার যা জানার জেনে নিয়েছি। তুমি যত যাই করে থাকো না কেন, আমি তোমাকে ভালোবেসেই যাব। তুমি আমায় যত দূরে পাঠানোর চেষ্টা করবে আমি ঠিক ততটা কাছে যাব তোমার। আমি হাল ছাড়ছি না, আই লাভ ইউ ফর এভার। ইমু, আমার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে নষ্ট করো না, আমি তোমার জন্য না, প্লিজ বোঝার চেষ্টা করো তুমি। যা বোঝার বুঝে নিয়েছি আমি। আর হ্যাঁ, তুমি করে বলবে এখন থেকে, আপনিতে যেন আর না যাই, তুমি শব্দটা তোমার মুখে খুব মিষ্টি লাগে শুনতে। ওর কথায় কান্নার মাঝেও হাসি পেয়ে গেল। এই যে মুখে এখন যেরকম হাসি রেখেছো, সবসময় এমন করে হাসবে, ঠিক আছে?
একটা হাসির ইমোজি দিলাম ইমুকে। শুনো, মাথার মধ্যে যে ভাবনা নিয়ে এসেছো ভুল করেও সেটা করতে যেও না, তাহলে পরে কিন্তু তুমি পস্তাবে। কি ভাবনা নিয়ে আসছি আমি? অবাক হয়ে আমি প্রশ্ন করি, এই যে আমাকে সবকিছু থেকে ব্লক দিয়ে দিতে আসছো আর যোগাযোগ যেন করতে না পারি আমি তোমার সাথে, এসব আমি ভাবছিলাম আপনি কি করে বুঝলেন? ওর কথা শুনে আমি পুরো বিস্ময় হয়ে যাই। সিক্স সেন্সের কামাল, আর এই মেয়ে বলছিলাম না, তুমি করে বলতে শুধু। ওর রাগি ইমোজি দেখে আমি একা শব্দ করে হেসে উঠি। ওর সাথে কথা বলতে বলতে ব্লক দেওয়ার ডিসিশনটা পাল্টে যায়। আমি ইমোর সাথে কথা বললে ভালো থাকি, সব কিছু ভুলে থাকি। ধমক দিয়ে কথা বললে আমি আপনাকে ব্লক করে দেব। ব্লক দিলে সোজা তোমার বাড়ি গিয়ে হাজির হব, আর তোমার মা বাবাকে গিয়ে বলবো আপনাদের মেয়েটা আমার মহামূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে। আপনি তো আর জানেন না আমি কোথায় থাকি যে এসে এসব বলবেন। তাশা, এটা 2021 সাল, সে আদিম যুগ না, খুব সিম্পল। তোমার কল ট্রেস করলে তো আমি জানতে পারবো তুমি কোথায় থাকো সেটা। ইমুর সাথে কথা বলছি, অনেক যে রাত হলো তার দিকেও খেয়াল নেই আমার। যখন ইমু মনে করিয়ে দিল তখন তাকে গুড নাইট বলে অফলাইনে চলে আসি। এইভাবে কাটতে থাকে দিন। ইমু আমায় আর একটা বারের জন্য তার ভালোবাসার কথা বলেনি, ফ্রেন্ডলি কথা বলছিল। কেন জানি ইমুর সাথে কথা বললে আমি আর আশপাশের সব কিছু ভুলে যাই। সব সময় ওর কথাগুলো আমার কানে বাজে, ওর কথা ভেবে আনমনেতে হেসে ফেলি। দিন যত যাচ্ছে ইমুর সাথে আমি আরও তত আষ্টেপৃষ্ঠে লেগে যাচ্ছি, ওর মায়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি। এই মায়া থেকে দূরে যাওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে উঠবে। ওর মায়া জালে যতটা না নিজেকে আটকাতে চাই তার থেকে দ্বিগুণ বেশি তার মায়া জালে আটকা পড়ে যাচ্ছি। এর পরিণাম যে খুব একটা ভালো হবে না তা খুব ভালো করে আমার জানা আছে। কিন্তু আমি কি করব? আমি যে পারছি না তার থেকে নিজেকে দূরে সরাতে, না পারছি তার থেকে নিজেকে দূরে সরাতে, আর না পারছি সত্যিটা বলতে। যে করেই হোক ইমুকে এটা বলাই লাগবে, না হলে তো ওর সাথে খুব অন্যায় হয়ে যাবে, ওকে ঠকানো হবে। আমি কখনোই চাই না কেউ ঠকুক, আমায় বিশ্বাস করে আমায় ভালোবেসে। এভাবে চলতে দেওয়া যাবে না, ইমু থেকে নিজেকে দূরে নিয়ে যেতেই হবে নিজেকে, এটা আমাকে পারতেই হবে। হোক কষ্ট, তারপরেও আমায় পারতে হবে। এইভাবে চললে ইমুর ভালোবাসা দিন দিন বাড়তেই থাকবে। কি করব, একটা উপায় বের করতে হবে। ইমুর মায়ায় কেন এত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছি, ওর মায়াজাল থেকে আমায় বের হতে হবেই। এসব সাত পাঁচ চিন্তায় চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, চোখগুলো জ্বালাপোড়া করছে, ভীষণ করে মনে হচ্ছে যেন এখন চোখ ফেটে অগ্নিখণ্ড বের হবে। দু হাত দিয়ে চুলগুলো টেনে ধরে আছি, দাঁতে দাঁত চেপে ধরে সহ্য করার চেষ্টা করছি, কিন্তু সহ্য ক্ষমতা নেই এই যন্ত্রণা সহ্য করার। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে পানির ট্যাপটা ছেড়ে দিয়ে তার নিচে মাথাটা দিয়ে বসে রই। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে, চোখে জোরে জোরে পানির ঝাপটা মারতে লাগলাম। প্রায় 10-15 মিনিট পানি ঢালার পর রুমে এসে মাথাটা মুছে বিছানায় শুয়ে পড়ি, মাথার উপর বালিশটা দিয়ে চেপে ধরলাম। চারদিকে সোনালে রোদ্দুর চিকচিক করছে, একদম সত্য যুবতী মেয়ে তার হাতের আঙুলের ফাঁক দিয়ে সোনালি রঙের রোদ্দুরকে দেখছে। হাত বাঁকিয়ে ধরে, চোখগুলো তার ঘন কালো, চুলগুলো সোজা হালকা বাদামি রঙের, বাতাসে ঢেউ খেলে মুখে এসে পড়ছে তার অবাধ্য চুলগুলো। চুলগুলো মুখে এসে পড়তেই মেয়েটা সুরসুরি পেয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। নিজের চুল নিজের মুখে লাগছে, তাতেও সে কি সুরসুরি! মেয়েটা রোদের সাথে খেলছে আনমনে আর হাসছে, কিন্তু চেহারাটা অস্পষ্ট। হুট করে আকাশটা ঘন কালো মেঘ হয়ে এক দানবের রূপ ধারণ করে ফেলে। মেয়েটার দিকে তেরে আসছে মেঘের দানবটা, এখনই বুঝি গ্রাস করে ফেলবে ওকে। আচমকা মেঘের দানবটা মেয়েটাকে গ্রাস করে নিতে আসলে সে
চিৎকার দিয়ে ওঠে। থরফরিয়ে শোয়া থেকে বসে পড়লাম। উপরের দিকে তাকিয়ে দেখি ফ্যানটা ফুল স্পিডে চলছে, কিন্তু তারপরেও আমি ঘেমে একাকার হাঁপাতে থাকি। আজকাল বড্ড অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখি যার কোনো হাঙ্গামাথা খুঁজে পাই না। বড্ড অসহায় লাগে, স্বপ্নগুলোর মানে খুঁজতে থাকি। আমার কাছে হয়তো জানা আছে এই স্বপ্নের মানে, আবার হয়তো না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, পানি খাওয়া প্রয়োজন। পাশের টেবিল থেকে পানির বোতল নিয়ে দেখি বোতলে পানি নেই, তাই আর না পেরে বোতলটা হাতে নিয়ে নিচে আসি। নিচে নেমে আসতেই দেখি আম্মু কার সাথে যেন সোফায় বসে হেসে হেসে কথা বলছে। আমার বিপরীতে থাকায় দেখতে পারছি না সোফায় কি আছে সেটা, শুধু মাথাটা দেখা যাচ্ছে। চুলগুলো ঘন কালো, পেছনের দিকে একদম ছোট ছোট, মাথার মাঝ বরাবরগুলো কিন্তু কিছুটা লম্বা। আমি সেদিক থেকে চোখ সরিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যাই। সচরাচর অপরিচিত কারোর সামনে আমি যাই না, কিন্তু আম্মুর কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে না অপরিচিত। যাক গিয়ে, প্রয়োজন হলে আম্মু ডেকে নেবে। আমি ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেয়ে বোতলটায় পানি ভরে আবার উপরের দিকে চলে আসতেই আম্মু ডাক দেয়, ওই তো তাশা, ঘুম থেকে উঠেছে। তাশা এদিকে আয় তো, তোর ডাক্তার আঙ্কেল এসেছে। আম্মুর কথায় আম্মুর কাছে গেলাম। আম্মুর পাশে গিয়ে কয়েক মিনিটের জন্য আমি থমকে গেলাম। ডাক্তার আঙ্কেলের পাশে 25-26 বছরের একটা ছেলে বসে আছে, হতে পারে এর থেকে বেশিও হতে পারে তার বয়স, আমার অনুমানও ভুল হতে পারে। পরনে সাদা শার্ট, মোবাইলের দিকে তাকিয়ে কি যেন করছে, চেহারাটা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না। কিন্তু এই ছেলেকে দেখে আমার এত অস্থির লাগছে কেন, মনে হচ্ছে একে আমি চিনি, কিন্তু না, এর আগে কখনো তো তার সাথে আমার দেখাই হয়নি, কোথাও তো তাকে দেখিনি, তাহলে এমন লাগছে কেন আমার? কি রে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, বস। আম্মুর ডাকে আমি কিছুটা স্থির হয়ে আম্মুর পাশে বসি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বুড়ি? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ আমিও। শরীর কেমন? এই তো ভালো। ঠিকমতো যত্ন নিচ্ছিস তো, নাকি অবহেলা করছিস? হ্যাঁ নিচ্ছি। মুখে একটা হাসির রেখা ফুটিয়ে আঙ্কেলকে উত্তর দিলাম। আঙ্কেলের পাশে থাকা লোকটির দিকে বারবার শুধু চোখ যাচ্ছে আমার। কি এক অজানার শক্তি যেন আমায় বারবার তার দিকে টানছে, একটা অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে। এখানে আর বেশিক্ষণ বসে থাকলে অস্থিরতা আরও বেড়ে যাবে। আম্মু আমি রুমে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। আরে বস, তোর আঙ্কেলের ছেলের সাথে পরিচিত হ, কিছুদিন আগে দেশে ফিরেছে। আম্মুর কথায় আবারও তার দিকে তাকালাম, কেমন যেন ভাবলেশহীন হয়ে মোবাইল টিপছে। ইমনাত ও তাশা তোমার আন্টির মেয়ে আর আমার বুড়িমা। আঙ্কেলের কথায় ইমনাত চোখ তুলে তাকায়, চোখগুলো দেখতেই বুকটা ধক করে ওঠে। ক্যাট আই, ঘন কালো জোড়া ভ্রু, এটা যেন খুব পরিচিত। নাকটা সরু চিকন, মুখ ভর্তি ছোট ছোট দাড়ি, কিছুদিন আগে হয়তো শেভ করেছে। শেভ করার পর ছেলেদের ফার্মের ছোলা মুরগির মতো লাগে, কিন্তু তার কয়েকদিন পর যে ছোট ছোট দাড়ি ওঠে তাতে তাদের চেহারাতে এক অমায়িক ভাব ফুটে ওঠে। এই ছেলেটার বেলাতেও তেমন, ক্লিন শেভে কেমন লেগেছে এই ছেলেটা তা ঠিক ভুলতে পারবো না। অনেক ছেলেদের আবার ক্লিন শেভেও দারুণ দেখায়। ছেলেটার চোখগুলো আমায় চিন্তায় ফেলে দিয়েছে, এই চোখজোড়া তো আমার পরিচিত। চোখজোড়া বন্ধ করে নিজেকে স্থির করার চেষ্টা করছি, এমন চোখ তো আরও কতজনের থাকতে পারে, শুধু একজনের তো নয়। কিন্তু আমার এত অস্থির লাগছে কেন এই মানুষটাকে দেখার পর থেকে? হাই, আমি ইমনাত মাহমুদ। কণ্ঠটায় আরও এক দফা চমকে গিয়ে ইমনাতের দিকে তাকাই, এগুলো কি হচ্ছে আমার সাথে, কেন এই ছেলেটাকে পরিচিত মনে হচ্ছে আমার? কোনো মতে নিজেকে স্বাভাবিক করে কিছুটা কাঁপা কাঁপা গলায় উত্তর দিই আমি,
আসসালামু আলাইকুম, আমি তাশা আহমেদ। ইমনাত কিছুক্ষণ আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে থেকে সৌজন্যতার জন্য একটা হাসি দেয়। আমিও ভদ্রতা বজায় রাখার জন্য একটা হাসি দিলাম। এইখানেই আরও কিছুক্ষণ বসে থাকলে আমি শেষ হয়ে যাব। আম্মু, আমি একটু রুম থেকে আসি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, একসাথে সবাই লাঞ্চ করব। আচ্ছা। এটা বলে উঠে দাঁড়িয়ে ইমনাতের দিকে আরও একবার তাকালাম। চোখাচোখি হওয়াতে হাসির বিনিময় করে উপরের রুমে এসে ঠাস করে দরজাটা বন্ধ করে দেই। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। ঘরের মধ্যেই এদিক থেকে সেদিক হাঁটছি আর পায়চারি করছি। আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? ও কি ইমনাত নাকি ইমু? কি ভাবছি এগুলো? কিন্তু চোখগুলো এত মিল কেন? হুবহু একরকম, ভাবতে পারছি না কিছু। কি করব আমি এখন? আমি কি করব? হ্যাঁ ইমু। মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি ডাটা অন করে ইমুকে ইমুতে কল দিলাম, কিন্তু না, কল রিসিভ হলো না। আবার দিলাম, কেটে দিল। কেটে দেওয়াতে মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল। তার মানে আমি যা ভাবছি তা। এরপর কি হলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।